খাওয়া সম্ভব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভোজন রসিক মহান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি একজন বাংলাদেশি, আপনারা জানেন, আর বাংলাদেশি যত ধরনের গ্রামীণ খাবার দাবার আছে, অর্থাৎ যেগুলো আমরা কাঁচা হালাল খাবার খেতে পারি, সেই সব ভিডিও করি। তো ভিউয়ার্স, ভোজন রসিক মহান আছে, আজকে ওনার পরিপ্রেক্ষিতে আমি ভোজন রসিক হয়ে গেলাম। তো এখানে দেখতেছেন, আপনারা হয়তো জানেন এটা কি, এটা আমাদের মোচা বলে থাকে গ্রামীণ ভাষায়, অন্যান্য নাম থাকে, যেমন আমার এলাকায় কলার থো বলে থাকে, তারপরে বইয়ের ভাষায় এটা কলার মোচা হয়ে থাকে। তো আজকে এগুলো আমি যতটুকু পারি খাওয়ার চেষ্টা করবো, আপনারা দেখে দিব। এটার সাথে আইটেম থাকবে দেখতেছেন কাঁচামরিচ, কাঁচামরিচ দেখতেছেন, তারপরে এখানে শুকনা মরিচ, এটাতে আমি ছেঁচবো, ছেঁচা এরপরে এটা দিয়ে কাঁচা আমি খাওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, যারা চ্যানেলটিতে নতুন আছেন, এরকম ভোজন রসিক হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকন বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, চলেন আমরা শুরু করি। তো এখানে আমি শুরুতেই কয়েকটা কাঁচামরিচ নিব এবং এবার নিব শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে আমি আপাতত ছেঁচবো। সেইসা ইনশাল্লাহ একবারে কাঁচা আমি খেয়ে ফেলবো, আপনারা শুধু একবার দেখিয়ে থাকেন কীভাবে খাই, ইনশাল্লাহ আপনারা এবার খেতে পারেন, সমস্যা নাই। যদি লবণ খান লবণ দিতে পারেন, অনেক টেস্ট হবে। কিন্তু গ্রামীণ পরিবেশের খাবার এগুলা, অবশ্য আপনারা জানেন, ইনশাল্লাহ আমাদের মোটামুটি কিছুটা শেষ হয়ে গেছে, এই দেখতেছেন। তো আমরা এখন খাবার শুরু করব। তো এটা এভাবে খাবেন, এভাবে কাটে ফেলা দিবেন, দেওয়ার পর দেখেন অনেক প্রকারের খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। এই দেখেন, এগুলার অন্যান্য স্বাদ রয়েছে, হয়তো আপনারা জানেন না, কিন্তু আমরা জানি। দেখেন ভিতরে কত সুন্দর, এগুলা খাওয়ার স্বাদ অনেক অনেক, দেখেন। তবে বন্ধুরা, এগুলো খাওয়ার পরও এটার ভিতরে যেটা আছে এটা পুরোটাই খাওয়া যায়, আমি সেটা আপনারা দেখিয়ে দিব। Ah.
অনেক ঝাল। এটা পুজো খাওয়া যাবে, কোনো সমস্যা নেই, আপনারা কাঁচা খেতে পারেন। ও তবে শুকনো মরিচ গেলে একটু আপনাদের ঝাল লাগতে পারে। সব ভালো যায়, কোনো সমস্যা নাই। আর কি খাবো, এখানে এখন অনেক বাকি রয়েছে, এগুলা খায় নেই। সব খাবো। এই যে এগুলা খাওয়া যায় তো অনেকে জানেন না, এই দেখেন আমি খাই দেখাচ্ছি যে তবে অবশ্যই বাংলা কলার মোচা নিবে চেষ্টা করবেন, ওটা তিতে থাকে না। আর যারা এই যে আনাজি কলা নেবেন, অর্থাৎ যেটা রান্না করা যায় ওটা ইয়ে তিতে হয়ে থাকে, বাংলা কলা নিলে তিতে হবে না। এগুলো একা একা খাওয়া সম্ভব না।